এই বছর হনুমান জয়ন্তী মঙ্গলবার সারা দেশের সাথে সাথে বেশ ধুমধামের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতেও। জলপাইগুড়ি মাসকালাই বাড়ি স্থিত শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরে শ্রী হনুমান জন্ম জয়ন্তী মহোৎসব 2024 উপলক্ষে নানা অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল শনিবার কলস যাত্রার মধ্য দিয়ে। এই কলস যাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করে। এরপর থেকে প্রতিদিন মন্দির প্রাঙ্গণে সন্ধ্যায় শ্রীমৎ ভগবত পাঠ, নাম সংকীর্তন, যজ্ঞ, অষ্টকালী অনুষ্ঠিত হয়। আজ শ্রী শ্রী হনুমান জয়ন্তীর বিশেষ পূজা অনুষ্ঠিত হয় সকাল থেকে। প্রচুর ভক্তবৃন্দ সেই সকাল থেকে প্রচণ্ড গরমকে উপেক্ষা করে সুশৃঙ্খলভাবে হনুমানজির পূজা দেন। পাশাপাশি আজ রাধাকৃষ্ণের ভোগরাগ, দধিমঙ্গল, মহন্ত বিদায় অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে শ্রী শ্রী হনুমানজির ভাণ্ডারা অনুষ্ঠিত হয়। সেখানে সব জায়গায় থাকে এই তো অ্যাকচুয়াল প্রতিবারের ন্যায় আমাদের বরাবর যে মাসকলাই বাড়ি পঞ্চমুখী হনুমান মন্দিরে যে অনুষ্ঠান হয় সেটা এই বছরেরও হচ্ছে আর কি 2024 তার কুড়ি তারিখ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, 23 তারিখ পর্যন্ত চলছে। তা 20 তারিখে আমাদের গঙ্গা নিমন্ত্রণ ছিল, যেটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে কলসযাত্রা গঙ্গা নিমন্ত্রণ করে ফিরে আসা হয়েছে। আর 21 তারিখ যেটা 21 তারিখে আমাদের হোমযজ্ঞ ছিল, যেটা সমস্ত শান্তিযজ্ঞ আর কি, সবার কল্যাণার্থে যে শান্তিযজ্ঞ হয়েছে। এবার 22 তারিখ প্রোগ্রাম হচ্ছে আমাদের এখানে কীর্তন এবং অষ্টকালীন হয়েছে, যেখানে বাইরের থেকে প্রচুর লোক এসেছে, এখানে উপস্থিত ছিল। আজ 23 তারিখ হনুমান জয়ন্তী, এখানে প্রচুর লোকের সমাগম এবং আমরা চেষ্টা করছি সব লোক যাতে সুস্থভাবে এখানে প্রসাদ পায় এবং তার ব্যবস্থা আমরা রেখেছি। এই অনুষ্ঠান করে আমাদের সন্ধ্যাবেলায় একটা বাউল সঙ্গীত অনুষ্ঠান আছে, সেটা করে আমরা আমাদের মন্দিরে অনুষ্ঠান শেষ করব।